ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ সাদিয়া। এই যে 12টা বাজলো, এই 12টার সময় কিন্তু যে গতকালকে সিন্ডিকেটের যে নির্দেশনা দিয়েছিলেন যে 12টার মধ্যে হল ছাত্র হবে শিক্ষার্থীদের, আজকে সকাল থেকেই ক্লাস এবং পরীক্ষা বন্ধ রেখেছেন অনির্দিষ্টকালের জন্য সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তা মানেনি। এখন পর্যন্ত যে 5টি হল রয়েছে, প্রত্যেকটি হলে শিক্ষার্থীরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসে পুরো শিক্ষার্থীদের ভরপুর অবস্থায় আছে এবং যারা আন্দোলন করছে শত শত শিক্ষার্থী, 5টি হলের শিক্ষার্থী সহ এবং বাইরে যারা শিক্ষার্থীরা আছে তারা মিশে একাকার হয়ে তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল করছে, বিভিন্ন জায়গায় অবস্থান করছে, বিভিন্ন হলে যাচ্ছে এবং তাদেরকে আহ্বান জানাচ্ছে তারা যেন না যায়। এবং তারা গতকালকে যে পুলিশের হামলা করেছে শিক্ষার্থীদের উপর এবং গুলিবর্ষণ হয়েছে ক্যাম্পাসে, তার প্রতিবাদে আজকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদুদ্দিনের দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা প্রত্যাখ্যান করেছে সিন্ডিকেটের সিদ্ধান্ত, তারা প্রত্যাখ্যান করেছে আজকে থেকে ক্লাস এবং পরীক্ষা বর্জনের এই সিদ্ধান্ত, তারা হল ছেড়ে যাবে না এবং হলে অবস্থান করবে এমনই সিদ্ধান্তে তারা অটল রয়েছে। এবং তারা মিছিল করছে বিভিন্ন যে একাডেমিক ভবনগুলো আছে, অফিসগুলো আছে, সেখানে গিয়ে তারা তালা মারারও একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রম চলছে, এই ভর্তি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং ভর্তি কার্যক্রম যেন চালিয়ে যেতে পারে সেক্ষেত্রে তারা একটু ছাড় দিয়েছে। এবং এই বিল্ডিংয়ে আমার পাশে যে একাডেমি ভবন আছে, একাডেমি ভবনে শিক্ষা কার্যক্রম যে ভর্তিদান যে কর্মসূচি, ভর্তি কর্মসূচি চলছে এবং ভর্তি কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শিক্ষার্থী এসে অভিভাবকরা আছেন তারা নির্বিঘ্নে এই ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং তারা ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছেন। সব কিছু মিলে বলা যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গতকালকে যে পুলিশি হামলা এবং শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে, তার প্রতিবাদ যে উপাচার্যের পদত্যাগের দাবিতে যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, এই ছিল তার সর্বশেষ খবর। ধন্যবাদ ইকরামুল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী।